পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ঘিরে দেশটির রাজনীতিতে নতুন মোড় নিয়েছে রোববার দেশটির পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার কাশিম সুরি অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট হওয়া সম্ভব নয় তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে অনাস্থা প্রস্তাব খারিজের ঘোষণা দেন ডেপুটি স্পিকার এদিন ভোটাভুটি শুরুর আগে পক্ষপাতিত্বের অভিযোগ এনে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন বিরোধী দলের আইন প্রণেতারা এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান এ সময় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি দে

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় সংবিধান অনুযায়ী নব্বই দিনের ভেতর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দেশটিতে এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ করার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জার্দারি এক টুইটের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তকে পাকিস্তানের সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেন এর আগে অনাস্থা ভোটে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়ে রোববারের অধিবেশনে যোগ দেন ইমরানের বিরোধী দলের আইন প্রণেতারা ইমরানকে হটাতে প্রয়োজন ছিল একশো বাহাত্তর আইন প্রণেতার সমর্থন এই প্রস্তাবে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পক্ষে একশো চুয়াত্তর আইন প্রণেতার সমর্থন ছিল বলেও দাবি করা হয় তবে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় সব হিসাব এখন পাল্টে গেছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ